আমি সব সহ্য করতে পারি, আমি রক্ত সহ্য করতে পারি না। কসাইয়েরও রক্ত দেখলে ভয় লাগে, রক্তটা যদি পশুটার না হয়ে নিজের হয়, রক্ত দেখলে সবার ভয়। আমি আমার বাড়িতে সবাইকে বললাম, এই দেখ 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 2000 টাকার নোট কার কাছে আছে। আমার বাড়িটা পুরো খুঁজলাম, আমার অফিসটা পুরো খুঁজলাম, খুঁজে দেখলাম 4টে 4টে 8টা বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে মাত্র 8টা 2000 টাকার নোট, আর শিক্ষামন্ত্রী তৎকালীনের বাড়িতে, অপার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে, কুকুর রাখার বাড়িতে গোছা গোছা 2000 টাকার নোট। ছি, এ অন্যায় অন্যায়। ইডি সিবিআই এর তারা খেলে না, মানুষের গরু হারানোর মতন অবস্থা, মাথাটা গেছে, সেই জন্য এসব বলছে। ছেড়ে দিন, যুবরাজ আবার বলে দিচ্ছেন আমার কিন্তু কুর্মীদের ভোট চাই না, শুনে নিন, কুর্মীদের ভোট চাই না, যুবরাজ বলেছেন। আমরা বলছি ভাটা কোথায়, জোয়ার জোয়ার সব কিছু ভেসে যাবে, তৃণমূলও ভেসে যাবে। উনি যদি এখন নিজেকে কর্ণ চরিত্রের ভূমিকা অভিনয় করাতে চান, তাহলে ভাই অভিনয় করাবেন, কিন্তু রাজনীতিতে যথা ধর্ম তত জয়, বেশিদিন অধর্ম করে টিকে থাকা যায়। ওনার হাতে যখন নেই, ওনাকে হাত দিয়ে এখানকার শাসন ক্ষমতা ধরে রাখতে কে বলেছে? জনগণ তো বলছে, যত তাড়াতাড়ি ওনারও তাতে সুবিধা হবে, যত তাড়াতাড়ি সম্ভব রেজিগনেশন দিয়ে। নবদুয়ারে কি ভাটা পড়ছে? কারণ কেন এই মুহূর্তে প্রশ্ন তুলছেন সবাই, মুখ্যমন্ত্রীকে নিজে ছুটে যেতে হচ্ছে, এবং তাও তিনি গিয়ে নিহতদের সঙ্গে কথা বলবেন বলে বলছেন, জানি না প্যানচিট না প্যানচিট কি করবেন, কিন্তু কিছু একটা চলছে। কোথায় ভাটা? আমি তো কোথাও ভাটা দেখছি না, দেখছি দৌড়ে দৌড়ে লোকেরা আসছেন, যুবরাজকে প্রশ্ন করছেন, যুবরাজ আবার বলে দিচ্ছেন আমার কিন্তু কুর্মীদের ভোট চাই না, শুনে নিন, কুর্মীদের ভোট চাই না, যুবরাজ বলেছেন। আমরা বলছি ওই যেসব হচ্ছে, ভাটা কোথায়, জোয়ার জোয়ার সব কিছু ভেসে যাবে, তৃণমূলও ভেসে যাবে। মুখ্যমন্ত্রী কালকে রীতিমতো বিজেপিকে আক্রমণ করলেন, তিনি বলছেন কাফের শয়তান আর রীতিমতো গদ্দার। দেখুন, উনি এখন কাফের কেন বলছেন সেটা তো বলাটা ঠিক হবে না, এখন সেসব জিজ্ঞেস করলে করলে আবার আপনাদের মনে হবে যে ওটা সাম্প্রদায়িক মন্দেশার উপরে জোর দিয়ে হয়ে যাবে, তো তার থেকে বড় তো দরকার নেই। শয়তান গদ্দার এইসব বলছেন, কারা গদ্দার কারা শয়তান সবই আমরা জানি, সাধারণ মানুষরা জানে, এটার জন্য বিজেপির দরকার নেই। মুখ্যমন্ত্রী কেন করবেন না, লোকে তো আম গাছেই ঢিল মারে, কোনোদিন দেখেছেন নাকি বাঁশ ঝাড়ে কেউ ঢিল মারছে? এই মুহূর্তে জোট হচ্ছে কংগ্রেস আর সিপিএম, কমরেড হয়েছেন ওনারা, কমরেড থেকে কংগ্রেড হয়েছেন, কং আর রেড কমরেড, তো এই এদের উপরে। আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এরা আসল বিরোধী, এরা নয় আসল বিরোধী, বিশ্বাসযোগ্য বিরোধী যদি এই রাজ্যে কেউ যদি থাকে সেটা হচ্ছে বিজেপি। কংগ্রেস কলকাতায় বসে, পশ্চিমবঙ্গে বসে তৃণমূলের বিরোধিতা করে, কিন্তু কংগ্রেসেরই মনসুর সিংভি, কপিল সিব্বাল, যারা লোকসভা বিধান রাজ্যসভা মাঝে মাঝে আলো করেছিলেন কংগ্রেসের হয়ে, তারাই তো গিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারকে বাঁচানোর জন্য, এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ভাইপোকে বাঁচানোর জন্য, এই রাজ্য থেকে নির্বাচিত এমপিকে বাঁচানোর জন্য। সবাই বিজেপি নেতারা ফাঁসির মঞ্চে যাবে কেন? এটা তো ভারতবর্ষ, এটা তো বিয়ে নয়, মানে সৌদি আরাবিয়া কিংবা অন্য কোনো কান্ট্রি তো নয়। উনি ফাঁসির মঞ্চ কথায় কথায় নিজেই বানাবেন, নিজেই গিয়ে ঝুলে পড়বেন, এইসব ব্যাপারে কি হলো গেল? দেখুন, এখন এই ইডি সিবিআই এর তারা খেলে না, মানুষের গরু হারানোর মতন অবস্থা, মাথাটা গেছে, সেই জন্য এসব বলছে, ছেড়ে দিন। তিনি বলছেন দিল্লির পোষা কুকুরের থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকা অনেক ভালো। ঠিকই বলেছেন, তো একই রকম ভাবেই তো বলা যেতে পারে যে রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র টিভি ক্যামেরার সামনে হানুমান করেন, যান না সিবিআইতে, আমার আপনার ট্যাক্সের পয়সা বসে কেন এগুলো করতে যান? আমার আপনার ট্যাক্সের পয়সায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছেন, নিজের পয়সায় লড়ুন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দিন, থেকে বেশ কয়েকদিন আগে জানেন তো মুখ্যমন্ত্রীর আমার 5 আঙুল লিখিয়ে বলেছিলেন, মোদী বাবু 5 দিন সময় দিচ্ছি, নোটবন্দি বন্ধ করতে হবে। তারপরে দেখা গেল যে নোট নতুন নোট চালু হলো, পুরোনো নোটবন্দি হলো, শুধু মুখ্যমন্ত্রীর আসন কমে গেল, যতজন এমপি ছিলেন তার থেকে কম এমপি হয়ে গেছে। উনি আবার এখন 6 মাস বলেছেন নাকি, তাহলে তো ঠিক আছে, উনি আর থাকবেন না, আমি নিশ্চিন্ত হলাম ভালো। নিশ্চিন্ত গোছা গোছা করে আমাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছেন না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছি, আমরা ওনাদের পেছনে সবকিছু লেলিয়ে দিচ্ছি, ওনারা তো পুলিশ প্রশাসন আছেন, পাচ্ছেন না কেন? চেষ্টা তো করেছেন, আমাদের তো অন্তত 150 লোক, আমি এক্ষুনি বলে দেবো, এই যুব মোর্চার মিটিং হচ্ছে এখন, 150 যুব মোর্চার ছেলে মিথ্যে গাঁজার মামলায় জেলে আছে, কোর্টও জানে,
প্রশাসনও জানে, কিন্তু যেহেতু বিজেপি সেই জন্য জেলে আছে। অন্তত 200 ছেলে মেয়ে যাদের নামে মিথ্যা আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ অ্যাক্টের মামলা আছে, তাদের মামলা আমাদের রেগুলার করতে হয়। আমরা সবই জানি, জনতাও জানে, আসছে সময় এলে সব খেলাকে। আমার কুর্মি ভোটের কোনো প্রয়োজন নেই, তৃণমূলের কুর্মি ভোটের কোনো প্রয়োজন নেই। তৃণমূলের লোক বলেছেন, জেটসের লোক নয় এই মুহূর্তে, এক নম্বর দু নম্বরই কি দু নম্বর জানি না, কিন্তু এক নম্বরের কাছাকাছি তো বটেন, তিনি তো বলেছেন। এই এরপরে যিনি কুর্মি নেতা ছিলেন, যে শিক্ষক, তাকে কুচবিহার না জলপাইগুড়িতে কুচবিহারে ট্রান্সফার করা হয়েছে। তাহলে এরপরে কুর্মি আন্দোলন নিয়ে উনি কথা বলেন? আদিবাসী কন্যার রক্ত ছড়িয়েছে বিজেপি, আদিবাসী কন্যার রক্ত দেখুন, বিজেপি আদিবাসী কন্যাদের রাষ্ট্রপতি বানায়, রক্ত ঝরানোর কথা বলে না। মুখ্যমন্ত্রী বিভা হাসদাকে অনেক পরে তিনি তার মন্ত্রকে সামিল করেছেন, তিনি তার সঙ্গে দেখেছেন। বাকিদের সঙ্গে তো কী কথাবার্তা হয়, কী ব্যবহার হয় সেটা আমরা ভালো করে জানি। যান জঙ্গলমহলে চলে যান, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তাদের সঙ্গে কী ব্যবহার এই মুখ্যমন্ত্রী সরকার বা প্রশাসন করে। দেখুন, এই কাকু কাকিমা, জেঠি জেঠিমা, পিসিমণি পিসেমশাই, মাসিমণি মেসেমশাই, সবাইকে ডাক, দুইবার ডাকছে, তাতে কী আছে? আস্তে 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 খেতে 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 খেতে, এটা তো ওনাকে এখন দাম বাড়াতে হবে। বিজেপি সিপিএমের থেকে আসা তৃণমূল, সিপিএমের পরে কংগ্রেসের যে কালচার, সেই কালচার নিয়ে এসেছে যে ডিএনএতে কংগ্রেস একদিকে, একদিকে সিপিএমের লোকেরাও ঢুকে পড়েছে। তো এই ডিএনএ থেকে বেশি কিছু হবে। নতুন সংসদ ভবন নিয়ে রীতিমতো বিরোধীদের কটাক্ষ বিতর্ক, কি বলবো? হ্যাঁ, দেখুন, এই বিরোধীদের কটাক্ষর বিতর্কগুলো এরকম যে, এই যে কোটি কোটি টাকা খরচ করে কেন সংসদ ভবন হলো, এটা তো উচিত হলো না, এতে তো অনেক রাস্তাঘাট ইত্যাদি করা যেত। এই যে সংসদ ভবন হলো, সেখানে কেন পুজো আচ্ছা হচ্ছে? এই যে সংসদ ভবন হলো, সেখানে নেহরু টুপি রাখা যেত, কমসে কম চে গেভারের পাইপ রাখা যেত, সেখানে কেন জ্যোতিবাবু চশমাও রাখা যেতে পারতো, কিন্তু কেন 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 সেখানে সিঙ্গেল রাখা হচ্ছে? হ্যাঁ, এইসব নিয়ে হবে। আমি তো বলি, তোর কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, কোথায় কোথায় ব্যথা একবারে বলুক, একবারে উত্তর দিয়ে দেবো। সব জায়গায় এক প্রবলেম, কোথায় কোথায় সব জায়গায় ব্যথা, কেন সিট বেশি, কেন এই বেশি। সবাই জানে যে আজ থেকে 20 বছর আগে এই কংগ্রেসীরা যখন সরকারে ছিলেন, তখন এই সংসদ ভবন আলাদা বা নতুন বানাতে হবে সেটা নিয়ে তারা অনুমোদন দিয়ে দিয়েছিলেন, পাস হয়ে গিয়েছিল। শুধু 20 বছর ধরে সংসদ, নতুন সংসদ তৈরি হয়নি, তার কারণ কে কাটমানিটা কতটা বেশি পাবে সংসদ ভবন করতে গিয়ে, তাই নিয়ে কম্পিটিশন চলছিল। না মনমোহন না অন্য কেউ এগুলো ঠিক করতে পারছিলেন না, এত চলছিল না, ইতিহাসে নাম সৃষ্টি করার জন্য এইসব করছে, তাই আমি তো করছি। এটা তো অন্যায় কিছু নয়, তবে ভারতীয়, এটা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতার ইতিহাস তৈরি হচ্ছে, অনেক পিকে আছে।